নমস্কার বন্ধুরা এতদিন আমরা খবর দেখছিলাম বা আমরা বাস্তবেও দেখেছি যে বিভিন্ন ব্যাংক বেসরকারিগরণ হচ্ছে অর্থাৎ সরকার ব্যাঙ্কগুলিকে বিক্রি করে দিচ্ছে সরকার ব্যাংক বিক্রি করে দেওয়া বলতে সরকার তা সরকারি ব্যাংকগুলির যে শেয়ার নিজের হারে থাকে সেই শেয়ারগুলোকে বিক্রি করে দিচ্ছে এর ফলে কী হচ্ছে ব্যাঙ্কগুলি বেসরকারি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ ব্যাংকের কিছু নিয়ম নীতি নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রে কিন্তু যে খবরটি সবসময় প্রচারিত না সেটা হচ্ছে কি ব্যাংক কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্টও বিক্রি করতে পারে আজকে আমি এইরকমই একটা খবর বলবো যে এই এই একটা বড় সরকারি ব্যাংক তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট বিক্রি করছে তো কী কারণে এই অ্যাকাউন্টটি বিক্রি করে অবশ্যই কারণটি আপনিও জেনে রাখুন তাহলে আপনিও সতর্ক থাকবেন যাতে আপনিও না এই ভুলটি করেন কোন ব্যাঙ্ক এই অ্যাকাউন্টগুলো বিক্রি হচ্ছে কী কারণে বিক্রি করছে এগুলো আলোচনা করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলের ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথি অনকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ আনতে পারেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো তার আগে অর্থাৎ কোন ব্যাংকের খবরটি বলার আগে একটু বলে রাখি যে এনপিএ অ্যাকাউন্ট কী ভারতে রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী যে কোনো ব্যাংকে লোনের কিস্তি বা লোন নব্বই দিন বা তিন মাসের মধ্যে না মেটালে অর্থাৎ লোনের কিস্তি ধরুন নব্বই দিন কেউ মেটাচ্ছে না তাকে তখন বলা হবে নন পারফিং অ্যাসেট সরি নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ এনপিএ অন্যান্য ফিনান্সিয়াল সংস্থার ক্ষেত্রে অর্থাৎ ব্যক্তিগত লোন ছাড়া অন্যান্য যে সংস্থা থাকে তাদের ক্ষেত্রে এই সময়সীমা থাকে একশো কুড়ি দিন অর্থাৎ চার মাস অর্থাৎ লাগাতার লোন ইএমআই অর্থাৎ লোনের ইএমআই যদি কেউ তিন মাস পর্যন্ত জমা না করে তবে তার অ্যাকাউন্টটিকে এনপিএ অ্যাকাউন্ট বলে ঘোষণা করা হয় তার ব্যাংক সেটাকে আটকে থাকা লোন মনে করে আর এই এনপিএ যদি বাড়তে থাকে তখন কোনো ব্যাংকের পক্ষে ভালো নয় যেটা হয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে আপনারা জানেন যে কয়েকজন শিল্পপতি এর টাকা নিয়ে বিদেশে চলে যায় অর্থাৎ এনপিএ এর বেড়ে গেছিলো সেই কারণে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু অনেকখানি অর্থনৈতিক লোকসানে পড়েছিলো যদিও এখন ধীরে ধীরে তারা রিকভারি করার চেষ্টা করছে তো এইরকম বিভিন্ন ব্যাঙ্কেও কিন্তু এইরকম হয় তো যেসব ব্যাঙ্ক আগে থেকে সতর্ক হয়ে যায় তাদের কিন্তু সেরকম কিছু সমস্যা আসে না তো যদিও শুধুমাত্র শিল্পরীতি দোষ দিলে আপনি ব্যাংকেরও হয়তো কিছু কিছু কর্মচারী হয়তো যুক্ত থাকে হলে কখনো এই রকম একটা দুর্নীতি হয় না যাই হোক এটা আমাদের আলোচনার বিষয় নয় এই যে এনপিএ এই রকম কিছু এনপিএ অ্যাকাউন্ট বিক্রি করতে চলেছে ব্যাংক অফ বরোদা অর্থাৎ তারাও কিন্তু লোনের কিস্তি দেয়নি নব্বই দিন অথবা একশো কুড়ি দিন তো এইরকম ছেচল্লিশটি অ্যাকাউন্ট বিক্রি করতে চলেছে কারণ সেসব গ্রাহকরা তাদের ঋণ শোধ করেনি এবং এখানে মানে ঋণের পরিমাণটাও অনেক পাঁচশো সাতানব্বই কোটি টাকা ব্যাংকের তরফে নোটিফিকেশান জারি করা হয়েছে এবং অ্যাকাউন্টগুলি অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে এবং এই অ্যাকাউন্টগুলি অ্যাসেট রিকনস্ট্রান সংস্থা ব্যাংক বা অন্যান্য ফিনান্সিয়াল সংস্থাকে বিক্রি করা হবে এবং এই নিলাম প্রক্রিয়াটি হবে একুশে জুন যে এনপিএ অ্যাকাউন্ট বিক্রি করা হবে তার মধ্যে সামিল আছে মিনা জুয়েলার্স এক্সপার্টের অ্যাকাউন্ট যাতে ষাট কোটি টাকা ক্রস্টল কেবল ইন্ডাস্ট্রি সাতান্ন কোটি টাকা জে আর ফুডস লিমিটেড একচল্লিশ কোটি টাকা শ্রী রঘুবংশী ফাইবার সাতাশ কোটি টাকা ক্যানারি এগ্রো ইন্ডাস্ট্রিজ ছাব্বিশ কোটি টাকা তো খবরটি কিন্তু আম নাগরিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না হলেও অনেকখানি গুরুত্বপূর্ণ তাদেরই যারা কিন্তু লোন নিয়ে থাকেন কারণ লোন নিয়ে থাকলে অবশ্যই লোনগুলোকে মেটানোর চেষ্টা করুন ইএমআই দিন কোনো কারণে ইএমআইয়ের সমস্যা হলে অবশ্যই ব্যাঙ্কে কথা বলুন কিন্তু কোনোভাবে এনপিএ করতে দেবেন না তাদের ভবিষ্যতেও আপনি আর লোন পেতে কিন্তু যখন আবেদন করবেন তখন কিন্তু খুবই সমস্যা হবে তাই এই ভিডিওতে আমার বিষয় এই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এটার থেকে আমার মূল যে আপনাদের কাছে খবরটি পৌঁছে দেয় সেটা হচ্ছে কি লোন নিলে অবশ্যই লোনটিকে সময় শোধ করুন কোনোভাবে এনপিএ অ্যাকাউন্ট হতে দেবেন না এবং সেই সঙ্গে সতর্ক থাকুন যে আপনার ব্যাঙ্কে এইরকম এনপিএ অ্যাকাউন্ট বাড়ছে নাকি খবর রাখুন কারণ তখন কিন্তু ব্যাংকের স্বাস্থ্য খুব ভালো থাকে না অর্থনৈতিক স্বাস্থ্য তখন কিন্তু ব্যাংকটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই খবরটি আপনারা গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করবেন এই হচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটি খবর আশা করি আপনাদেরকে আমি বিষয়টির যে গুরুত্ব বোঝাতে পেরেছি ধনী দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকেও ফলো করতে থাকুন